18 বলছি তো ছাগলের দামে, এই যে এটা 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 16 মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাম তো সবে কিছু কিছু কম টম হয় না, দুর্গ 5-7টা একবার নেই, সেই ক্ষেত্রে কে 2-4 কম দাম যাবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক এই যে আবার চলে আসলাম ছাগলের দামে গরু, এই যেমন পট্টি আসলাম, এই পট্টিতে শুধু ছাগলের দামে গরু পাওয়া যায়। আপনি ছাগল একটা দামে কিনবেন, তার চাইতে অনেক কম দাম হলে একটা গরু পাবেন, ঠিক আছে? দর্শক মানে ছাগলের চাইতে কম দামে গরু কেনা বেচা হয় হাটে, আপনারা কি বলবেন? না আসলে না দেখলে বুঝবেন না যে কতটা কম দামে গরু কেনা বেচা হচ্ছে। এই যে এখানে হাটে সেরা একজন মহাজন আছেন, কথা বলি। সালামু আলাইকুম, কেমন আছেন? আজকে কত মাল নিয়ে আসছেন এটা বলেন? মাল নিয়ে আসছি 11টা। 11টা বিক্রি করছেন কয়টা? 3টা। 3টা একটু দু একটা দাম জানান। এটা 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 গেটা গেট গেটা গেট এটা 19,000 বা 19,000 সাহিওয়াল বাচ্চা সাহিওয়াল তো 19,000 দাম রাখছে। জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো। ওটা 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 কত? 2,500। একটু বেশি হলো বাবজান, 20 ছাড়ে দিবে। এই যে এটা 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 সুন্দরটা এটা, হ্যাঁ 18 মাশাআল্লাহ মাশাআল্লাহ, 18.5 বলছি তো ছাগলের দামে, এই যে এটা 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 16 মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাম তো সবে কিছু কিছু কম টম হয় না, দুর্গ 5-7টা একবার নেই, সেই ক্ষেত্রে কে 2-4 কম দাম যাবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এটা 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 কেমন? 17। দর্শক আমি বলছি ছাগলের দামে আসবেন, একটু মুখটা খালি দেখে নেবেন। জয়পুরহাট, পাঁচবি হাট, হুবের হাট, 3টা হাট আমাদের অঞ্চলে করা হয়। আমি প্রতিনিয়ত ভিডিও করি, আপনারা মুখ খালি দেখালাম। আপনার ছেলে কোথায়? ছেলে রাস্তা করতে গেছে। রাস্তা তাই না? আপনার ছেলের নাম্বার লাগতো, অনেক দর্শক নাম্বার চাচ্ছে, করে নিয়ে দেবো। উনি এই যে এই যে দর্শক, এটা হচ্ছে মানে হরিণী, একবার হরিণী সুন্দর। এই যে এই জোড়ার দাম কেমন যাচ্ছেন? জোড়া 55। বেশি হয়ে যাচ্ছে একটু, হালকা বেশি হয়ে যাচ্ছে একটু। লিগাল দাম চান? লিগাল বিক্রির দাম কোন? ও চাওয়া দাম 55-50। কত হলে বিক্রি করে দেবেন? এটা দাম লিগাল বিক্রি 46 বাবা, 46 তাই না দর্শক? একবার 46 ওরে বাবা লিগাল। তারপর কাস্টমার মানে দাম দর কেমন দিচ্ছে? 500 টাকা কম কম বেশি করছে বাবা, 500। বুঝতে পারছি ভাই, আপনার নাম্বার দেন, নাম্বারটা দিয়ে দেন। 0192-0192-993-993-17-573-53। শোনেন, কোনো ভাই যদি দূর দূরান্ত থেকে ফোন দিয়ে কিনতে চায়, অবশ্যই একটু ফোনে যোগাযোগ করে দিয়ে দিবেন। আমরা ভিডিও করি আপনাদের জন্য, যেন আপনাদের বিক্রি ভালো হয়। যেহেতু 4 বছর পরে আছে, আপনাদের ভালো করতেছি, আপনাদের ভালো হোক ইনশাল্লাহ। দর্শকে দেখেন ছাগলের দাম, সব ছাগলের দামে গেল, সব ছাগলের দামে। ভাই এটার দাম কেমন চাচ্ছেন ভাই? 32,000 চাওয়া হচ্ছে। কাস্টমারের দাম দর মানে কেমন দিচ্ছে ভাই? 25-26-26 যেরকম পড়তা সেরকম দিচ্ছে দর্শক, 25-26-26 যার যেরকম পড়তা এরকম দিচ্ছে। প্রত্যেকটা ছাগলের দাম দর্শক আমি বলছি তো, একটা ছাগলের চাইতে এগুলা এই গরুর বাছুরগুলোর দাম কম। চাচা আজকে কেমন দাম চাচ্ছেন এটার? 30,000। কাস্টমারের দাম দিচ্ছে কেমন? 26-27 সুন্দর আছে, খুবই সুন্দর দর্শক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অরিজিনাল সাইওয়াল, হ্যাঁ দেখছি দেখছি দেখছি, খুবই সুন্দর। কত চা হচ্ছে? কত চাচ্ছেন? 25। কাস্টমারে কত বলতেছে? 22 বলে তাই না? কিছু মাঝন 25 চাচ্ছে, 22,000 বলতেছে কাস্টমারে। তো হাটের ব্যাপার, যার যেরকম ভালো লাগবে সেরকম বলবে, দাম দর সাপেক্ষে আপনাকে নিতে হবে। বলছি তো প্রত্যেকটা ছাগলের দামে, এই হাটাতে ছাগলের দামে বেশি বিক্রি হয়। আপনারা একবার আসে হাটটা ভিজিট করে দেখুন, ভালো লাগবে। আমি বলছি আসেন, দূর দূর কোনো ভাই আসেন, খুবই ভালো লাগবে ভাই। এই মালের দাম কত চাওয়া হচ্ছে? দাম 36 ভাই, 36। কাস্টমারে কেমন দাম দিচ্ছে বলুন তো ভাই? 30 ভাঙ্গা দাম করে ভাই, 30 ভাঙ্গা বলে তাই না? পানির দাম, পানির দাম, ছাগলের দাম ভাই, ছাগলের দামে গরু এখন ইনশাল্লাহ। দর্শক দেখেন এগুলো ব্যাগ গরু ছাগলের দামে হয়ে যাবে, ব্যাগ গরু ছাগলের দামে। একটু সময় দেন, মাটি খুব লাগছে দর্শক, ধুলা তো বুঝু ধুলা উঠছে। ওই যেমন মহাজন দেখেন, দুইটা মাল নিয়ে এসছে মহাজন। আসি কেমন দাম চাচ্ছেন এই দুটার? কেমন দাম চাচ্ছেন এই দুটার? 37। দর্শক দুইটাই 37 চাচ্ছে। তো কাস্টমারের দাম দর দিচ্ছে কেমন? 32-33-34। দর্শক 37 চাচ্ছে, 32-33-34, যার যেরকম পড়তে এরকম দিচ্ছে দাম। ভালো লাগলে একটা লাইক দেবেন, না লাগলে লাইক দেওয়ার দরকার নাই। দর্শক দেখেন নাভি কমবে, দেখেন একে নাভি কমে দেখলে মন শান্তি। এই মুখ ছড়া খালা নাভি সাইড, এই নাভি জানিস না দর্শক, দেখছেন নাভি কমবো, নাভি
নাবি চাচা, এই যে মাছখানেরটার দাম কেমন চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে দর্শক, চাচা রোজা আছে, স্পেশাল পাতি ইচ্ছুক বোধ নয় জনে দাম জানাতে পারলাম না, সরি। তবে নাবি কম্ব খুবই ভালো দর্শক, ওটা নাবি দেখে তো মন শান্তি। ভাই কেমন দাম চাচ্ছেন এটার? ভাইরা প্রচুর ব্যস্ত আছে তো, অনেক বাসের দর্শক, বাসুর দেখলে মাথা নষ্ট, মানে কানে কানে ফুল। আপনারা কোনো ভাই নিতে চান তাহলে তো অবশ্যই চলে আসবেন আমাদের পাঁচবিড় হাটটাতে, জয়পুর হাটে এগুলো কালেকশন হয়ে থাকে। এটা কেমন দাম চাচ্ছেন? ছাব্বিশ হাজার। কাস্টমারকে দাম দিচ্ছে কত দিচ্ছে? বিশ হাজার, বিশ হাজার পাঁচশো এরকম দর্শক, বিশ হাজার, বিশ হাজার পাঁচশো দাম দিচ্ছে, দাম চাচ্ছে ছাব্বিশ হাজার। আর কোথায় যায় কী দাম জানি? এটা হচ্ছে সাড়ে পাঁচ রাতে ভেতর দিকে প্রায় শেষ মুহূর্তে তো হাটে, তারপর দাম জানাতে চেষ্টা করলাম আপনাদের জন্য। একটু বিগ সাইজের আছে, দাম জানি চাঁদা নিয়ে আসছে বিগ সাইজে একগুলো। সালামু আলাইকুম, কত দাম চাচ্ছেন এটার? আঠাশ হাজার। কাস্টমারে কি দাম দর দিচ্ছে, কেমন দাম বলতেছে? চব্বিশ পঁচিশ, তাই না দর্শক? আঠাশ চাচ্ছে চব্বিশ পঁচিশ, তেইশ যার যেরকম পড়তে এরকম দাম দিচ্ছে। জয়পুর হাট জেলা, পাঁচ বিঘি থানা, পাঁচ বিঘি গরু মহিষের হাট, বসে সপ্তাহে একদিন, রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বইকাল চারটা পর্যন্ত এরকম জমজমাট যা দেখতেছেন তার সাথে ডাবল আমদানি হয়ে থাকে। তো ভিডিও আজকে যেহেতু ছাগলের দামে তো বেশি লেন্দি করলাম না, সংক্ষেপে জানে শেষ করে দিলাম, হয়তো বা দেখাবে নতুন কোনো একটা হাটে নতুন সুন্দর এরকম ভিডিও, না তো ভালো থাকবেন। সালামু আলাইকুম।